দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমরা শঙ্খঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি নিয়ে লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থসহ একটি মনোজ্ঞ আলোচনা পরিবেশন করতে চলেছি। আজকের এই ভিডিওটা তুমি যদি একবার মন দিয়ে দেখো, আমি নিশ্চিত গোটা কবিতাটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুধু কবিতাটাই পরিষ্কার হবে না, এই কবিতা থেকে কোন কোন প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে আসতে পারে সে বিষয় নিয়েও তোমার মনে কিন্তু একটা স্পষ্ট ধারণা চলে আসবে। ভিডিও শুরুতেই, আলোচনার শুরুতেই তোমাকে বুঝতে হবে বেঁধে বেঁধে থাকা বলতে এখানে কি বোঝানো হয়েছে। বেঁধে বেঁধে থাকা বলতে দড়ি দিয়ে বাঁধার কথা বলা হয়েছে? একেবারেই নয়। এখানে বেঁধে বেঁধে থাকা বলতে একতাবদ্ধ বা সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা বলা হয়েছে। ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছি যেখানে বৃদ্ধ পিতা তার সন্তানদের এক বান্ডিল লাঠি দিয়ে বলল, এটা ভাঙো তো, কেউ ভাঙতে পারল না। তারপর তিনি একটা একটা করে লাঠি দিলে সবাই কিন্তু অনায়াসেই সেটা ভেঙে ফেললো। ছোটবেলায় এই গল্প থেকে আমরা এটাই শিখেছিলাম, পিতাও তার সন্তানদের এটাই বোঝাতে চেয়েছিলেন আমাদের সবাইকে একসঙ্গে একতাবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে থাকতে হবে। আমাদের কবিতার বিষয়বস্তুও এটা। আলোচনা শুরুর আগে আমরা জেনে নেব এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এর মূল কাব্যগ্রন্থ বা উৎস গ্রন্থের নাম কি। উত্তর, জলই পাষাণ হয়ে আছে। এবার তোমাদের একটা মজার তথ্য জানাবো। কবিতাটি লিখেছেন শঙ্খঘোষ। শঙ্খঘোষের ছদ্মনাম হলো কুন্তক। কিন্তু তোমরা জেনে অবাক হবে, একটা মজার কথা বলি, শঙ্খঘোষের প্রকৃত নাম হলো চিত্তপ্রিয় ঘোষ। যাই হোক, আমরা প্রবেশ করব মূল আলোচনায়। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি এই কবিতার মূল আলোচনা। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, দুটো লাইন পড়লেই তোমার মনে প্রথম প্রশ্ন জাগছে, আমরা কারা? একটু পরে আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের ডান পাশে ধস, ধস মানে কি? পাহাড়ের থেকে খসে পড়া পাথর বা মাটির চাঙড়, মানে যেখানে এগোলে তুমি পাহাড় থেকে একদম নিচে পড়ে যাবে, মানে এগোনোর জায়গা নেই ডান দিকে। আমাদের বাঁ দিকে গিরিখাত। গিরিখাত কি? ভূগোলে তোমরা পড়েছো, এটা হচ্ছে পাহাড়ের গায়ে ভি আকৃতির গর্ত, মানে আমি বাঁ দিকেও যেতে পারবো না, সেখানেও আমি খাদে পড়ে মারা যাব। আমাদের মাথায় বোমারু। এই বোমারু শব্দের অর্থটা কিন্তু তোমাকে জানতে হবে। বোমারু কথার মানে বোমা নিক্ষেপক। সহজভাবে বলতে গেলে আমরা বুঝি আকাশ থেকে বোম ছুঁড়ে মারবার জন্য যে যুদ্ধ বিমান ব্যবহার করা হয় তাকেই বলা হয় বোমারু বিমান। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কথার অর্থ তুষার বা বরফ। আমাদের পায়ের সামনে রয়েছে বরফের একটা প্রাচীর, অর্থাৎ আমি ডান দিকে যেতে পারবো না, ধসে পড়ে যাব, বাঁ দিকে যেতে পারবো না, খাদে পড়ে যাব, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, মাথার ওপর বোম পড়তে পারে, দৌড়ে পালিয়ে যেতে পারবো না, কারণ পায়ের সামনে রয়েছে তুষারের প্রাচীর। আমাদের পথ নেই কোনো, অর্থাৎ আমাদের কোনো বাজবার পথ নেই। এই কথাটার মধ্য দিয়ে এই যে যারা আমরা, এদের অসহায়ত্ব কিন্তু আমরা বুঝতে পাচ্ছি। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘর ধ্বংস হয়ে গেছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে সব বানানটা দেখো, তালুবস্য ব সব, এই সব মানে মৃতদেহ বা লাশ। আমাদের সন্তানদের, বাচ্চাদের মৃতদেহ কাছে দূরে ছড়ানো ছিটানো রয়েছে, অর্থাৎ একটা ভয়ঙ্কর যুদ্ধবিধ্বস্ত নেগেটিভ সিচুয়েশন, মানে নেতিবাচক পরিস্থিতিকে প্রেক্ষাপট করে এই কবিতা লেখা। কি বলছে? চারিদিকে বাজবার পথ নেই, সবাই মারা গেছে, এত ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি, বাচ্চাদের পর্যন্ত ছাড় দেওয়া হয়নি, ঘর বাড়ি থেকে শুরু করে বাচ্চা, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মৃত অবস্থায় কাছে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরাও এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এখন মনে ভয় যাচ্ছে, সবাই মারা গেছে, আমরাও কি এইভাবে এক্ষুনি এই মুহূর্তে মারা যাব নাকি? এখান থেকে আমরা কিন্তু
উত্তর পেয়ে গেলাম আমরা কারা। উত্তর নেতিবাচক পরিস্থিতিতে, অর্থাৎ নেগেটিভ সিচুয়েশন বা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষ, তারা হলো আমরা, যারা এই ভয়ঙ্কর সময়ের মধ্যেও কোনো ক্রমে বেঁচে আছে। তাদের মনে এবার ভয়, সংশয়, আমরাও কি এইভাবে এই মুহূর্তে মরে যাব, নাকি আমাদের পথ নেই, আর আমাদের আর বাঁচবার পথ নেই, তাহলে শেষ মুহূর্তে অন্তিম ক্ষণে আমরা কী করতে পারি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এসো আমরা সবাই একতাবদ্ধভাবে, সঙ্গবদ্ধভাবে আরও বেঁধে বেঁধে আরও একসঙ্গে থাকি, কারণ আমরা জানি একতাই বল, সঙ্গবদ্ধতাই বেঁচে থাকার মূল মন্ত্র। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা যেটুকু পড়ালাম এটুকু তোমরা বুঝেছো তো? যদি ভালো লাগে আলোচনা অবশ্যই লাইক করে দিও। তোমাদের জন্য অন্যান্য গল্প কবিতারও কিন্তু এই রকম আলোচনা আমি অলরেডি করে দিয়েছি, সেগুলো দেখতে চাইলে আজকের ভিডিওর ডেসক্রিপশানে থাকা লিংক অথবা প্রথম কমেন্টেও আমি লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করলে পর পর তোমরা ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। তোমার মনে হলো এটা আবার কেমন লাইন, আমাদের ইতিহাস নেই, তার মানে আমরা সাধারণ মানুষ, আমাদের কথা ইতিহাস বইয়ের পাতায় লেখা নেই, ইতিহাস বইয়ের পাতায় রাজা মহারাজাদের গুণকীর্তন করা থাকে, সেখানে সাধারণ মানুষের কথা থাকে না, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে। আমাদের কোন কথা লেখা থাকে? আমাদের চোখ মুখ ঢাকা এই কথা লেখা থাকে। তোমার মনে প্রশ্ন জাগবে, আচ্ছা চোখ মুখ ঢাকা মানে কি? চোখ ঢাকা থাকলে আমরা দেখতে পাবো না, মুখ ঢাকা থাকলে আমরা বলতে পারবো না, অর্থাৎ অত্যাচারিত হয়েও আমরা চোখ মুখ বুঝে যে পড়েছিলাম আমাদের এই কথা ইতিহাসে লেখা আছে। আমরা জানি যুগে যুগে সাধারণ মানুষেরা, নিম্নবৃত্তেরা নিষ্পেষিত হয়, অত্যাচারিত হয়, কিন্তু তবু তারা অত্যাচারিত হয়েও মুখ ফুটে প্রতিবাদ করার সাহস পায় না। তারা চোখের সামনে একজনকে অত্যাচারিত হতে দেখেও তারা চোখ বন্ধ করে প্রতিবাদ বিমুখ হয়ে নির্লিপ্ত হয়ে পড়ে থাকে। এটাই এই লাইনগুলোর দ্বারা বোঝানো হয়েছে। আমরা ভিখারির বারো মাস, অর্থাৎ আমরা বারো মাস ভিক্ষাবৃত্তি করে, এই ভিক্ষা মানে আমাকে টাকা দিন, এই ভিক্ষা নয়, এখানে ভিক্ষাবৃত্তি বলে আমরা জীবন সংগ্রাম করে, আমরা বেঁচে থাকার জন্য জীবনকে ভিক্ষা করে, অর্থাৎ জীবন সংগ্রাম, রুটি রুজির লড়াই করে আমরা বারো মাস বেঁচে থাকি। এইবার দুটো লাইন আছে সংশয়মূলক লাইন, এদের মনে সংশয় যাচ্ছে, পৃথিবী হয়তো বেঁচে আছে। কেন এই সংশয়? কারণ তারা কয়েকজন বেঁচে রয়েছে, হাতে গোনা কয়েকজন মানুষ বেঁচে রয়েছে, তাদের মনে হচ্ছে না পৃথিবীটা বেঁচে আছে। আবার বলছে পৃথিবী হয়তো গেছে মরে। কেন এমন মনে হচ্ছে? কারণ চারিদিকে সবাই মরে পড়ে রয়েছে, বাচ্চাদের মৃতদেহ ছড়ানো, ঘর বাড়ি সব ধ্বংসপ্রাপ্ত, তাই তাদের মনে সংশয় যাচ্ছে, না পৃথিবীটাও হয়তো বেঁচে নেই, পৃথিবীটাও মরে গেছে। আমাদের কথা কে বা জানে? আমাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দোরে দোরে, মানে দরজায় দরজায়, আমরা প্রত্যেকটা দরজায় দরজায় যাচ্ছি জীবনের প্রত্যাশায় যে আমাকে হেল্প করুন, আমাদের বাঁচান, কিছুই কোথাও যদি নেই। এই লাইনটা পড়বো, তার আগে বলি এখনো পর্যন্ত যতগুলো লাইন পড়লাম দেখো সব জায়গাতে নিরাশা, হতাশা এগুলোই রয়েছে। লাস্ট এই চারটে লাইনে কবি আশার বাণী শোনাবেন, কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার মন্ত্র শেখাবেন। আমরা জানি ডাইনোসরের মতো বড় বৃহৎ প্রাণী, তারা দাম্ভিক ছিল, তারা একাকী থাকতো, তারা পৃথিবীর বুকে কিন্তু টিকে থাকতে পারেনি, কালেশ্রোতে হারিয়ে গেছে, কিন্তু পিঁপড়েরা আজও টিকে আছে। কেন বলো তো? তারা দলবদ্ধ হয়ে থাকে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। অর্থাৎ একটা গ্লাসে অর্ধেক জল, আমরা যদি নেগেটিভ হয়ে পড়ি আমরা কি বলবো? গ্লাসে অর্ধেক জল নেই। কিন্তু উল্টোভাবেও বলা যায়, গ্লাসে অর্ধেক জল এখনও বাকি আছে। সেটাই এখানে কবি বলছেন, যে কিছু কোথাও নেই
তবু আমরা তো কয়জন এখনো বেঁচে আছি, আমরা সংগ্রাম করতে পারি, আমরা জিততে পারি কিভাবে? আয় আরও হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকি আমরা, একে অপরের হাতকে শক্তভাবে ধরে সৌভ্রাতৃত্ব বন্ধুত্বের বন্ধনকে মজবুত করে একতাবদ্ধভাবে থাকতে পারি। আর এই যে নিরাশা, এই যে হতাশা, এর সমুদ্রকে পার করে আমরাও জিততে পারি। কেমন প্রশ্ন হয়? এই যে প্রথম অনুচ্ছেদে দেখো, আমাদের ডান দিকে কি, বায়ে কি, মাথায় কি, পায়ে পায়ে কি, এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে। একই সঙ্গে শঙ্খ ঘোষের ছদ্মনাম কি, কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি, খুব গুরুত্বপূর্ণ। বোমারু এবং হিমানি, এই দুটো কথার অর্থ কি? আচ্ছা, তোমরা আমাকে নিচে কমেন্ট করো তো, হিমানি এই কথাটার মানে কি? দেখি তোমরা কবিতাটা কত ভালোভাবে বুঝেছো। একটা ছোট্ট অনুরোধ করব বন্ধুরা, প্লিজ কেউ কিন্তু ভিডিওটা আর একবার চালিয়ে শুনে নেবে না, যে আমি প্রথমবার যখন আলোচনা করেছি কি বলেছিলাম, দেখি তোমাদের কতটা মনে আছে। তারপর যে প্রশ্নটা আসে, যে ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে, আমাদের পথ নেই আর, এটা দিয়ে তিন নম্বরের প্রশ্ন আসে, যে পথ মানে কোন পথ, পথ নেই যখন তখন কি করণীয়। আর একটা প্রশ্ন আসে তিন নম্বরে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে, কেন এই আহ্বান। এখান থেকে একটি শর্ট দেওয়া হয়, যে কোনো একটা লাইন তুলে বলল কবিতায় আমরা কারা। আমি তোমাদের বলে দিয়েছি, বিপন্ন পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষ। এইবার এই যে দ্বিতীয় অনুচ্ছেদ, এখান থেকে কিন্তু তোমাদের বেশ কিছু তিন নম্বরের প্রশ্ন আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ লাইন হলো, আমাদের ইতিহাস নেই, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারির বারো মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মোড়ে। এই লাইনগুলো দিয়ে এই লাইনের কিন্তু তাৎপর্য চাওয়া হতে পারে। আর লাস্ট, এখান থেকে বড় প্রশ্ন, কবিতার বিষয়বস্তুটা পড়ে রাখবে, যাই দিক না কেন, যে কবিতায় প্রথম দিকে নিরাশা থাকলেও পরে কীভাবে আশাবাদ ফুটে উঠেছে, কেন কবি বেঁধে বেঁধে থাকতে বলেছেন, যাই দিক না কেন মোটামুটি তোমরা কিন্তু পেরে যাবে। এই ছিল সম্পূর্ণ আলোচনা। কেমন লাগলো তোমার এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য অন্যান্য গল্প, কবিতার আলোচনা এবং ফার্স্ট সামেটিভ পরীক্ষার সাজেশান ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি, যারা সেগুলো দেখতে চাইছো এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক অথবা প্রথম কমেন্টে একটি লিঙ্ক আছে, সেখানে ক্লিক করো, ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা মানে আমার নতুন বন্ধুরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর আজকের আলোচনাটা কেমন লাগলো সবটা বুঝতে পেরেছো তো, আমাকে এটাও কিন্তু কমেন্টে লিখে জানিও। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।